কেনে লাগিছে আসরবুল? ভাল লাগিছে দাদা, চাওক সাংবাদিকতার মাজে আহি সামাজিক কাম কাজের জড়িয়ে আজি আপনার নিশ্চিতভাবে জানে এআইডিএফ দলে চেঙা সমষ্টিক আমাক প্রার্থিত্ব প্রদান করেছিল আর 52,000তকৈও অধিক ভোটত আমি জয়ী হবলৈ সক্ষম হয়েছো। এয়া জনগণের জয়, এই জয় কেবল জনগণের যি মেহনত, জনগণের যি গাঁঠির ধন ব্যয় করে যে নির্বাচন পরিচালিত করেছিল, সেই নির্বাচন পরিচালিত করার ফলত আজি এই জয় হবলৈ সক্ষম হয়েছে। আমি জনগণক কথা দিছিলো, আমি কথা রাখি, জনগণের পক্ষে অন্যায়ের বিপক্ষে আমি অনাগত দিনত বলিষ্ঠভাবে, যুক্তিযুক্তভাবে আর তথ্যগতভাবে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির আওয়াজ তুলি আমি জনগণের কথা দি এই জনাদেশ আমার পক্ষে আনবল সক্ষম হয়েছো। আর জনগণে আমার উপর দীর্ঘদিনের যে আস্থা বিশ্বাস রাখি আমার কারণে যেনেকাকে হারে হিমজুয়ে দিন রাতে একাকার করে কষ্ট করেছে, তেওঁলোক আশা কেতিয়াও আশাহত নহয়, তেওঁলোক কেতিয়াও বিমুখ নহয়, তেওঁলোক আমার অন্তরের ভিতর থাকবে, তেওঁলোক বিপদে আপদে আমি জনগণের লগত থাকিম। আমি এই চকতে এআইডিএফ দলে আমার প্রার্থিত্ব প্রদান করে যি এক আমার উপর যে আস্থা আর বিশ্বাস রাখিছিল তার কারণে আমি কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো দললৈ। অনাগত দিনত দলের একনিষ্ঠ সেবক আর জনগণের এজন সেবক হিসাবে দীর্ঘদিনিয়া পরিকল্পনার এক দীর্ঘমেয়াদী রাজনীতি আর জনগণের রাজনীতি, জনমুখী রাজনীতি প্রতিষ্ঠার স্বার্থে অনাগত দিনত কাম করে যাম, কেবল জনগণের কারণে আর জনগণের পক্ষে কাম করি। তোমার বয়স কিমান? মো 27 বছরের যুবক। আপনাদের জানে যে আমি সাগে আটাইতো কনিষ্ঠজন বিধায়ক এবার, আর আপনার আশীর্বাদ করব অসমবাসী, আলোচনা সমালোচনা আর আশীর্বাদ আমার সম্পদ, আপনার গঠনমূলক সমালোচনায় আমাক অনাগত দিনত সঠিক মার্গ আগে লো যাওয়ার ক্ষেত্রে সহায় আর সহযোগিতা।